আসসালামু আলাইকুম, আপনার শান্তি বর্ষিত হোক। আজকে আমরা একটা বোর্ড আমাদের সামনে আসছে, যদিও বোর্ডটা কাজ করা, বাট তারপর আমরা স্টেপ বাই স্টেপ চেক করার চেষ্টা করবো যে ফোনটার সমস্যা কি। প্রথমে আসছে ফোনটা ডেট আমাদের কাছে, এটা নোট ফোর এক্স নতুন আসছে ফোনটা ডেট। তো ডেট ফোনটা কাজ করার জন্য যে স্টেপগুলো আমরা অবলম্বন করবো সেই স্টেপগুলোতে আমরা যাবো, যে স্টেপগুলো আমরা চেক করার চেষ্টা করবো যে এটার অবস্থা কী। প্রথমে আমরা সেটটা আমরা শর্ট পেয়েছি, শর্টটা আমি কোন মর্মে বলবো সেটা বোঝার জন্য এটা আমরা মিটারের সাহায্য নিব। আমরা প্রথমেই ডিজিটাল মিটার সহায়তা নিয়ে বলবো যে কেন আমরা এটাকে শর্ট বলছি। এখানে আমরা প্রথমে পজিটিভ ব্যাটারির পজিটিভ নেগেটিভ খুঁজে নিব। এটা হচ্ছে আমাদের পজিটিভ 429, এটা হওয়ার কথা আমাদের নেগেটিভ, দেখুন 001, ওকে নেগেটিভ, এটা পজিটিভ এটা নেগেটিভ। কিছু জায়গায় বিষয় হচ্ছে যে কিছু জিনিস মিটারের রেঞ্জ দেখে বোঝা একটু দুষ্কর হয়ে যায়। এই অবস্থায় যদি আমরা মাপি, আমার দেখাচ্ছ 426, তাই তো 425 বা 26 হতে পারে। এটায় এই বোর্ডটায় পজিটিভ রিডিং করতে দেখে একটু দেখবো আমরা। এটা গ্রাউন্ড, এটা কত, এটা গ্রাউন্ড, ওকে এটা এখানে তো গ্রাউন্ড দেখাচ্ছে, এটা পুরো শর্ট, এটা এটা পুরোটা গ্রাউন্ড। এটা দেখে আপনাই একটা ভালো পড়ে দেখাচ্ছি, আছে ভালো পড়ে যেখানে আছে একটা, এটা শর্ট আছে কিনা দেখি একটু, তাই কি 347 বা 348, ওকে। আর এখানে আমরা পাচ্ছি কত, 429, এটা একটু ওভার রিডিং মূলত, মূলত বোর্ডটা শর্ট আছে কিন্তু আমাদের রিডিং পার্সেন্টেজ মিটার রিডিং দেখাচ্ছে। এটা যদি আমি এবার আমার অ্যামোমিটার দিয়ে মাপি, মানে নর্মাল মিটারটা দিয়ে মাপি, অ্যাডক মিটার দিয়ে মাপি, অ্যাডক মিটার কী দেখায় আমি দেখি একটু, দেখেন অ্যাডক মিটার কিন্তু গ্রাফ দেখাচ্ছে। যারা ডিজিটাল মিটারে এ রিডিংটা দেখতে একটু বুঝতে সমস্যা হবে, তারা পাশে একটা অ্যাডক মিটার রাখবেন, কী দেখাচ্ছে এটা শর্ট কি না, ফুল শর্ট। আমি অ্যাডক মিটার দিয়ে ডাইরেক্ট ফাইনাল করছি শর্ট এটা, কিন্তু আমার ডিজিটাল মিটারে কী বলতেছে এটা একটা মান রিডিং দেখাচ্ছে। অনেক সময় ভালো সার্কিটে এরকম একটা মান দেখায়, একটু উপরে নিচে দেখাতে পারে, ওকে। তাহলে আমরা কী পেলাম যে আমাদের একটা শর্ট কেমন, আচ্ছা শর্টটা বুঝলাম। এই শর্টটাকে আমরা আরেকটু ফাইন্ড আউট করার জন্য আমরা ইউজ করবো কি, পাওয়ার সাপ্লাই, লাইক পাওয়ার সাপ্লাই, পাওয়ার সাপ্লাই আমরা গ্রাউন্ডটা এখানে ধরলাম, ওকে ধরে একটু সুই দরকার ছিল আমাদের, সুই আছে এখানে লাস্টের টাই, তোমার নজর থাকবে ইয়ে দিকে, টু পয়েন্ট সিক্স দেখাচ্ছে, তার মানে এটা 3 অ্যাম্পিয়ার নিয়ে নিচ্ছে এখানে, যেহেতু পাওয়ার সাপ্লাই এটা 3 অ্যাম্পিয়ার পাওয়ার সাপ্লাই, সেক্ষেত্রে 3 অ্যাম্পিয়ার পাওয়ার সাপ্লাই নিয়ে নিচ্ছে। এটা কোথাও গরম হবে কিন্তু, কোথাও কিন্তু গরম হওয়ার কথা, এই সাড়ে কী হবে কোথাও গরম হবে, গরম হবে, গুড সুদিশা, ওকে ওয়েলকাম। তো আমরা এ পর্যায়ে এটাকে আমরা মাপার চেষ্টা করছি কত, এখানে 2.63 গরম হচ্ছে, কোথায় দেখতে হবে এটা, এটা কোথাও কিন্তু গরম হবে, কালকে আসতে বলো, তো এটা আমাদের পাওয়ার সাপ্লাইটা 3 অ্যাম্পিয়ার হওয়ার কারণে গরমটা আমরা ফিল কম করছি। যখন এটা 5 অ্যাম্পিয়ার লাগাবো, সাধারণত যে কোনো এক জায়গায় গরম হবে, যেখানে যেখানে শর্টটা বেশি ইয়ে করে, ও গরম হচ্ছে, এই যে এখানে গরম হচ্ছে, এই জায়গাটায় পাওয়ার এসি, এখানে পাওয়ার এসি তো হইতে পারে, পাওয়ার এসি অন্য কোনো কম্পোনেন্টও হইতে পারে। এখন তো উল্টো জায়গা পড়েছে, উল্টো জায়গা যদি যেহেতু পড়ে গেছে, এটা আমাদেরকে এখন কী করতে হবে, আমাদের ওখানে গিয়ে পাওয়ার সাপ্লাইয়ের তার কানেকশন করতে হবে, পাওয়ার সাপ্লাইয়ের তার এখানে কানেকশন করতে হবে, দেন করে এরপর আমরা অপোজিটে এখানে একটু রজন দিয়ে ঘোলা করবো, ঘোলা করে দেখবো যে শর্টটা কোথায় হচ্ছে, ঠিক আছে। তারপরে আবার চলে যাবো আমাদের সামনের ওয়ার্কে, এদিকে ওয়ার্কে এটা করা যাচ্ছে না, সামনের ওয়ার্কে, যেহেতু এই জায়গাটা গরম হচ্ছে আমাদের, কাছে আসো দুধ দেখা যাবে না, তো যেহেতু আমাদের এই জায়গাটা গরম হচ্ছে, আমরা এই জায়গাটা রজন দিয়ে ঘোলা করে নেব, এটাকে আমরা বলছি রজন থেরাপি। ওকে রজন ব্ল্যাক করেছি, টিভির দিকে দেখাও,
ওকে এবার আমরা গ্রাউন্ডটা লাগাবো, লাগা দেখবো তো কোথায় গরম হচ্ছে। এখন এটা চেঞ্জ করার আগে আমাদের একটু বোর্ডটা উপরে দেখতে হবে। উপরে কেউ এটা আরএফ এর কাজ করেছে, কেউ এটা এখানে মানে ইয়ার কাজ করেছে, এই যে এখানে ডায়োড ঝালাই করেছে এখানে, তারপরে এই যে আরএফ আইসিটা খুলে লাগাইছে, এটা সম্ভবত বল্ট ক্লিয়ার নাই, বল্ট লেপটানো, এই আইসিটার বল্ট লেপটানো, এই যে এখন এটার কারণে হয়েছে কিনা, এটার কারণে হইতে পারে কিনা আমাদের দেখতে হবে। এবং নেটওয়ার্কের পিয়ের এখানে কন্ডিশনটা ভালো না, এখানে ঝালাই টালাই করছে এর আগে কেউ। ওকে তো আমরা আমাদের একটা বোর্ড নিয়ে এগুলো একটু মিলাবো। এই আগে এটার যেহেতু আরএফ আইসিটা লেপটানো, আমরা আরএফ আইসিটা খুলে ফেলবো এখান থেকে। আরএফ আইসিটা লেপটানো না থাকলে খুলতাম না অবশ্য, যেহেতু মানে লেপটানো মিনস আগে কেউ খুলে লাগাইছে, কীভাবে লাগাইছে কিনা বসছে কিনা, এটা থেকে শর্ট হয়ে গেল কিনা। এই ডায়েটটা ঝালাই করা ছিল এখানে, ডায়েটটাও আমরা রিমুভ করবো। ডায়েটটা দিকে হয়ে গেল কিনা, তার যেহেতু বোর্ডটা কাজ করেছে এই পয়েন্টগুলোতে, সেই কারণে আমরা এই পয়েন্টগুলো একটু চেক করবো। ফ্রেশ হইলে অবশ্য ডাইরেক্ট আমরা আইসিতে চলে যেতাম, যেহেতু জায়গাগুলো কাজ করা হয়েছে। না এখানে প্রবলেম নাই, অপোজিটে। হ্যাঁ তো আমরা যারা শটটা দেখেছি, শটটা দেখে আমরা বুঝতে পেরেছি যে এটার পাওয়ার সমস্যা, পাওয়ার চেঞ্জ করলে ফোন আপনাকে রান হচ্ছে। আমরা পাওয়ার চেঞ্জ করার পরে পরবর্তী সময় আবার হয়তো দেখাবো, কারণ এই মুহূর্তে এত লং ভিডিও করা পসিবল না। ধন্যবাদ সবাইকে, আশা করছি পাওয়ার চেঞ্জ করলে আমাদের কাজটা হয়ে যাবে। আসসালামু আলাইকুম।